নমস্কার আপনারা দেখছেন হাই নিউজ আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে আটই অগস্ট আবারও রাত দখলের ডাক কর্মসূচির নাম শাসকের ঘুম ভাঙাতে নতুন কানের ভোর নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলা দ্বিতীয় শুনানি আর তার আগের দিন রাত দখল ন তারিখ পরবর্তী শুনানি হবে ন তারিখ পরে গেলে যে ঘটনাটি ঘটেছে আর্জি করে তার এক মাস পূর্ণ হচ্ছে আমরা সেই ন তারিখের শুনানিকে কেন্দ্র করে আট তারিখ বেলায় একটি কল দিতে চাইছি শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভো। আমাদের প্রিয় চরিত্র গুপি গাই যেভাবে গান গেয়ে রাজার ঘুম ভাঙিয়েছিলেন আমরা ঠিক সেইভাবে আমাদের বাংলার যত নতুন গানের ব্যান্ড রয়েছেন ব্যক্তি শিল্পীরা রয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা আট তারিখ রাত্রে বেলায় নিজ নিজ এলাকায় জড়ো হন আবার রাত্রে বেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই ১৪ অগাস্টের পর আটই অগাস্ট আবারও রাত দখলের ডাক আজিকর কাণ্ডের এক মাসের মাথায় ফের রাত দখলের ডাক নয় অগাস্ট কর্মরত চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় আজিকর হাসপাতালে সেই ঘটনার এক মাসের মাথায় 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলা দ্বিতীয় শুনানি এই পরিস্থিতিতে শুনানির আগের দিন অর্থাৎ 8ই সেপ্টেম্বর ফের রাত দখলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় নাম শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর 8ই সেপ্টেম্বর ত্রিলোত্তমার স্কুল থেকে একটি কল রয়েছে অকুপাইড ধর্মতলা সেইpostcssে আমরা দেখেছি সেই কলেও আমরা ভাঙার চেষ্টা করব এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের যেহেতু পরবর্তী শুনানি তাই আট তারিখ রাত্রেবেলায় আমরা এই ডাকটা দিচ্ছি পাহাড় থেকে সাগর বাংলার সমস্ত গান নাটক নৃত্য শিল্পীর দল বা ব্যক্তি তাদের আমরা আহ্বান জানাচ্ছি আট তারিখের ঘুম ভাঙানোর এই ভোরে নিজের বা দলের বাদ্যযন্ত্র নিয়ে এই নতুন গানের ভোরে আপনারা আসুন রাত নামছেন বিভিন্ন সংগঠনগুলি শনিবার সারারাত একাডেমি অব ফাইন আর্টস ওয়ার্কার্স ইউনিয়নের আমন্ত্রণে ন্যায় বিচারের দাবিতে মঞ্চস্থ হবে ছটি নাটক যার মুখ্য চরিত্রে রয়েছেন নারীরা থাকবে সুরঞ্জনা দাশগুপ্ত মধুমিতা পাল অদ্রিজা দাশগুপ্ত মিতালি পাল সহ প্রমুখ কোচবিহার থেকে কলকাতায় সাংস্কৃতিক প্রতিবাদ শিলিগুড়ি শহরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ডাক দিয়েছেন ভোর দখলের হাই নিউজ নেটওয়ার্ক আবহে নারী এবং শিশুদের সুরক্ষার স্বার্থে বিধানসভায় পরবর্তী পদক্ষেপ হিসেবে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল সইয়ের জন্য কিন্তু বিলে টেকনিক্যাল ত্রুটির যুক্তিতে সই করেননি আনন্দ বোস এবার সেই পাঠালেন সেই বিল পাঠালেন রাষ্ট্রপতির দরবারে গত মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল দা অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড বিল দু হাজার না আমি আপনাদের প্রথমেই বলি যে আমি স্যার অন বিহ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল এন্ড হিস্টোরিক বিল অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট বিল টু জিরো টু সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসছি আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন পয়েন্ট রেজ করেছেন আমি প্রত্যেকটার উত্তর দেবো তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে আমি প্রথমেই বলি মাননীয় অধ্যক্ষ সকল মাননীয় সদস্য সদস্যা এই সভার এবং বাইরেও যারা আছেন জানতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন প্রেস মিডিয়াসহ তারা আমার বিরোধিতা করলো আমি কিন্তু তাদের বিরোধী নই আমি তাদের সকলকে অ্যাসেম্বলির সব স্টাফেদের সকলকে সেক্রেটারি জেনারেলের থ্রুতে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে প্রশাসনের যারা আছে সকল ভাই বোনেদের আমি ধন্যবাদ জানি আমি বলবো মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন দিনটা ঠিক করেছিলাম স্যার আমি তখন নিজেও এটা আমার নলেজে ছিল না কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ একটা কথা আছে ইতিহাসের পুনরাবৃত্তি হয় মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে তার কারণ এটা আমার আবেগ হচ্ছে আপনারাও শুনলে আপনাদের গায়েও কাটা দেবে ঘটনাটা শুনলে মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে তেসরা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন আজ থেকে তেতাল্লিশ বছর আগে উনিশশো সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অব ডিসক্রিমিনেশন বিধানসভায় পাশ হওয়ার পর নিয়ম অনুযায়ী তা গিয়েছে রাজভবনে কিন্তু বিলে টেকনিক্যাল ত্রুটি রয়েছে এই যুক্তিতেই তা সই করেনি সিভি আনন্দ বোস এ নিয়েই শুক্রবার সকালে নবান্ন রাজভবনের মধ্যে জটিলতা তৈরি হয় তবে বিকেলেই সেই টেকনিক্যাল রিপোর্ট হাতে এসেছে রাজ্যপালের আর তারপরই তা পাঠানো হল রাষ্ট্রপতির দরবারে বিলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু মন্তব্যও শুক্রবার রাতে রাজভবনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার পর রাজ্যপাল অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দিয়েছেন কিন্তু বিল সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদানে বিধানসভা সচিবালয়ের ব্যর্থতায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি বিলটি নিয়ে রাজ্যপাল সম্মতি না দিলে রাজভবনের বাইরে ধর্নায় বসার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রীর এহন আচরণে ক্ষুব্ধ রাজ্য সরকারকে তিনি আইনি ও সাংবিধানিক অধিকারগুলি পালনে ব্যর্থতার দিকে নজর দিতে পরামর্শ দিয়েছেন তারপর শুক্রবার বিকেলে বিলটি পাঠানো হল রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সই করলে তবে তা আইনে পরিণত হবে হাই নিউজ নেটওয়ার্ক স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ হুগলির হরিপালের ঘটনা জড়িতদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকার সিপিএম নেতা কর্মীদের আজিকর কাণ্ডের মাঝেই হুগলির হরিপালে স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ প্রায় পনেরো কিলোমিটার দূরে রাস্তা থেকে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় হরিপাল থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে হাসপাতালের মধ্যেই ঘটনার সত্যতা প্রকাশ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সিটিএম নেতাকর্মীরা হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে ছশো মিটার দূরে আমাদের আঠারো নম্বর রাস্তার গুলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী যা ক্লাস ইলেভেনে পড়েন খাল খালধারে বাড়ি তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে আমাদের বক্তব্য সুনিশ্চিত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে পরিবার সূত্রে জানা গিয়েছে সিঙ্গুরের একটি স্কুলে পড়ে ওই নাবালিকা

এরকম কোনো রেপের ইয়ে আছে আপনার এলিমেন্ট আছে ওইখানে বা ওরকম রেপের কোনো কমপ্লেন্টে ওরকম কিছু নেই বা যা যেটা আছে যেটা আমাদের যে স্টেটমেন্ট দিয়েছে আপনার মেডিকেল যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট ওখানে রেপের কোনো ইয়ে আসছে না যেটা সেকশন আসছে যে সেকশানেই কেস করা হয়েছে আপনার মল স্টেশনের সেকশানে যেটা সেকশন কেস হয়েছে এবং আমরা তদন্ত অলরেডি যেখানে যা যা করণীয় আমরা অলরেডি এটা চালু করতেছি high news network ফের বেলাইন ট্রেন শনিবার ভোরে লাইনচ্যুত হয়ে গেল সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা স্টেশন ছেড়ে এগোনোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটেছে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে দুর্ঘটনা ঘটেছে আচমকাই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ট্রেনের যাত্রীরা ট্রেনের গতি কম থাকায় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথ পর্যন্ত যায় সোমনাথ এক্সপ্রেস শনিবার সকালে ট্রেনটি জবলপুর থেকে ছাড়ার পরই দুর্ঘটনাটি ঘটেছে জবলপুর থেকে মাত্র দুশো মিটার দূরে ট্রেনের লাইন চুত। হয় তবে শনিবার সকালের ঘটনা ঠিক কি কারণে ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন চলছে গণেশ চতুর্থীর উৎসব সেক্টর 5 ওয়েবল ওয়েবলমোর এর সমিতির শরণমরে রত হয়েছে সিদ্ধি দাতার আরదనায় পুজোর পাশাপাশি রক্তদান এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন উদ্যোক্তারা এছাড়াও চার দিনের গণেশ উপাসনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে উৎসবের শেষ দিন সোমবার দরিদ্র নারায়ণ সেবার আয়োজনও থাকছে উৎসব ঘিরে স্থানীয় ব্যবসায়ী এবং তাদের পরিবারের উৎসাহ উদ্দীপনা নজরে পড়ার মতো নিউজ টুটা এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন হাই নিউজ নির্বিক নিরপেক্ষ